Also xy is equal to xy x plus y is equal to 5 and x minus y is equal to 3. Achha, x plus y is equal to 5 tale at tale 3 2 pass চার এক পাস, ওকে চার, হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এর মান কত? চার, এটা যেমন হয়ে গেল। তারপরে আবার ছয়, দুটা যোগ করলে ছয় হয়, তাহলে চার আর দুই ছয় হয়, চার দুগুণে ছয়, চার দুগুণে আট, তাহলে চার থেকে মাইনাস যদি আমি বলি তাহলে দুই হবে, হ্যাঁ এটা আমার হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স এক্স মাই এক্স ওয়াই ইন্টু এইট, আচ্ছা যদি আমি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র যদি আমি বলি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ঠিক আছে সূত্রটা যদি আমি দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে এ প্লাস বি হোল স্কোয়ার, ওকে। তারপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের কি সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ইয়াস, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আচ্ছা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে, হ্যাঁ সেটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, ওকে। তারপরে a b is equal to a plus b, a b is equal to a plus b by 2 by whole square, a minus b by 2 by whole square, okay, it is 4ab, 4ab is a plus b whole square minus a minus b whole square, a plus b whole square minus a minus b whole square, okay, okay, okay,
সূত্র দিয়ে যদি আমি করি, দেখা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি দেওয়া আছে, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি বলি, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু টু এ বি মাইনাস টু এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সিক্স সিক্স হোল স্কোয়ার মাইনাস 37 মাইনাস টু এ বি টু, 8 দুগুণে 16, 16 16 16 16 16 17 18 19 20 21 22 23 24 25 26 16 10 26 20, তো লাভটা কি হচ্ছে স্কোয়ার, কিন্তু এ এ মাইনাস বি, তাহলে এটার যদি আমি সূত্র করি, আচ্ছা আচ্ছা এমনি হবে না, দেখি এটা যদি আমি সূত্র ফালাই করি তাহলে কি হবে, যদি আমি সূত্র ফালাই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, এক্স ওয়াই ইকুয়াল টু এইট, আচ্ছা আমি যদি সূত্রের মাধ্যমে আঁকতে চাই তাহলে কত হবে, এ প্লাস বি বলতেছে যে এক্স মাইনাস ওয়াই এর মান, আচ্ছা তাহলে আমি দাও এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে তো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এবির মান তো আছে, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কি সূত্র হলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সিক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এইট, ছয় ছয় 36 মাইনাস 3 আর 24 24 25 26 12, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, 12 ওমা এই আবার কি এলো, এটা হলো না, এটা হলো না কেন, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আচ্ছা এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কি করলাম, আচ্ছা Mm-hmm.
রুট ওয়ান হবে, থ্রি রুট টু, তোর হবে দুই, এমনি তো এলো না, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা প্লাস বি দেওয়া আছে সিক্স, ফোর ইন্টু ইন্টু আট, ছয় ছয় ছত্রিশ, এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু ছত্রিশ মানে চারটা বত্রিশ, তেত্রিশ যদি চার তাহলে দুই, কিন্তু এই সূত্রটা দিয়ে আসলো না কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লাগবে তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার মান দেওয়াছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি এই 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 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। ও আমি তো এখানে ভুল করেছিলাম, টু এ বি থ্রি এ বি, থ্রি এ বি এই যে এখানে ভুল করছি, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি, টু এ বি এই জায়গায় ভুল করেছি, ভুল করেছি এই জায়গায়, এখানে টু এ বি হবে। দেখো দেখো হয়ে গেছে, এ প্লাস বি এর মান হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস, আর এখানে কিন্তু প্লাস আছে, মানে তুমি যে সূত্র দিয়ে করোটা হবে ফোর এ বি, হ্যাঁ ছয় ছয় ছত্রিশ, চারটা বত্রিশ, শেষ হয়ে গেছে এটা।
अच्छा x प्लस वाई इज इक्वल टू एक्स माइनस सात। अच्छा x प्लस वाई इज इक्वल टू एक्स माइनस वाई इज इक्वल टू बी बोले टू एक्स वाई। ताले তাহলে আমি যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি a প্লাস বি এ স্কোয়ার এ মাইনাস বি বি স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে ফোর এ বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর টু এক্স ওয়াই এ ডি হচ্ছে ফোর আর যদি টু দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু শেষ। টু এ বি এর মানে এটা বাঁচতে পেরেছি, আমি বাঁচতে পেরেছি। এখন এটা কি করবো, এগুলো কি আমার নোট করা উচিত? আমার তো মনে হয় অবশ্যই নোট করা উচিত, তা নাহলে বুঝবো কিভাবে। আচ্ছা তাহলে কি করা যায়, তাহলে নোটটা করে ফেলি। কয় নাম্বার এটা, আট নাম্বার। আচ্ছা এখন একটা ব্রেক নিয়ে আগে
হ্যাঁ।